সুপ্রিয় দর্শক শ্রোতা, কৃষক আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আমরা এই মাঠ দিয়ে সামনের দিকে যাচ্ছি। তো আমাদের সামনের দিকে যাওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে এই যে যে গরুগুলো দেখছেন, এই গরুগুলো কুরবানি ঈদকে কেন্দ্র করে গরুগুলো কিন্তু বিক্রি হবে। তো একেবারে প্রত্যেক দিন এই মাঠেই কিন্তু এই গরুগুলো ঘাস খেয়ে খেয়েই বড় হয়েছে। তো আমরা আসলে এই গরুগুলো কী দরে বিক্রি হচ্ছে বা বিক্রি হবে সে বিষয়গুলি আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব। তো দর্শক, যে আমরা দেখছি যে এপাশে একটা বলদ একেবারে প্রাকৃতিক পরিবেশে বড় হয়ে ওঠা, আমরা একটু এই যে দেখেন পরিবেশটা দেখাই। তো গরুর যে মালিক উনি দাবি করছে আমাদের যে আসলে প্রত্যেক দিন সকালেই গরুগুলো এখানে ওনারা নিয়ে আসে, সারাদিন এখানে চরাচর করে। তারপরে একটু ভাইয়ের সাথে কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। গরু কি আপনার ভাই? হ্যাঁ গরু আমার। আচ্ছা আপনার, এটা তো বলদ না? হ্যাঁ বলদ ভাই। দাঁতে কয়টা এটা? ছয় দাঁত। ছয় দাঁত? ছয়টা। আচ্ছা আমরা একটু দেখছি এই এই গরুটা কি আপনি এই মাঠেই পালেন? নিয়ে আসি ভাই, মাঠে নিয়ে আসি। মাঠেই? মানে এর খাবার দাবারের মানে খাবারের দিনটা এখানে থাকে। হ্যাঁ। আর সন্ধ্যাবেলা নিয়ে যায়, সন্ধ্যাবেলা গুড়া ভাত চক্কর ওইগুলা খেলেই, মানে গুড়া ভাত চক্কর সন্ধ্যার পরে। হ্যাঁ। তারপরে আবার সকালে আবার সকালবেলা এখানে আনি আমার মাঠে। মানে একেবারে প্রাকৃতিক পরিবেশেই বড় হয়ে ওঠা এখানে এইভাবে, বাচ্চা থেকে এইভাবে মানুষ হয়েছে বাচ্চা থেকেই। হ্যাঁ। আচ্ছা এই গরুটা আনুমানিক আপনি কতদিন থেকে পালছেন? এইলা ভাই নিছিলাম তো, কিনে কিনে আনি, এখানে বান করে দিয়েছি, বান করে মানে হোল ফেলাই দিয়েছি, হোল ফেলাই দিয়ে এই যখন এখন এখন বলদ হয়েছে। আচ্ছা আনুমানিক কতদিন পাললেন এখানে? দু বছর। দুই বছরের মতো। এটা দাঁতে কয়টা? ছয় দাঁত। ছয় দাঁত? ছয় দাঁত। আচ্ছা আমরা একটু দেখাই এখানে ছয় দাঁত। আপনি বিক্রি করে দিলেন আজকের ভাইয়ের কাছে? হ্যাঁ দিছি ভাই। আচ্ছা আমরা আজকের ভাইয়ের সাথে কথা বলবো। ভাই নিলেন এগুলো, কিনে নিলেন? দাম বলছে। হ্যাঁ নিচ্ছি। কিনা হয়ে গেছে? আচ্ছা এখন তো আপনি বিক্রি করবেন। হ্যাঁ। আচ্ছা আমরা একটু দামটা জানবো এবং একটু গোস্তের ধারণাটা আপনার কাছ থেকে নিব। আচ্ছা এই যে এইটা, এটাতে একটা কয়টা বিক্রি করবেন? দুইটা, এখানে একটা এবং ওপাশে একটা। আচ্ছা আমরা আপাতত এইটা দেখাই, আপনি জোড়াকে একসাথে বিক্রি করবেন না একটা করে? একসাথে। আচ্ছা এই যে যেটা দেখছি এটা আনুমানিক গোস্তের ধারণা কতটুকু হবে? আপনি যতটুকু বলবেন তার থেকে যদি এক কেজি হলেও বেশি হয় যাতে কম না হয়। চার মনের উপরে হবে আপনি যেটা দাবি করছেন, দুই কেজি হলেও চার মনের উপরে হবে। আমরা একটু দেখাই, এই যে দেখেন চার মনের উপরে গোস্ত হবে। এই যে বলদটা আমরা একটু দেখানোর চেষ্টা করছি। আপনারা যারা আসলে একেবারে প্রাকৃতিক পরিবেশে যে সকল গরু বড় হয়ে উঠেছে এই গরুগুলো নিয়ে কুরবানি দিবেন ভাবছেন, মূলত তাদের জন্যই কিন্তু আমরা এই প্রতিবেদনটি তৈরি করছি। আচ্ছা আমরা একটু দামের ধারণা নিতে চাই, আপনি কত হলে বিক্রি করবেন? রেটটা একদম ফিক্সড বলে দিবেন যাতে মানে একটু বেশিও বলবেন না আর দাম দরে যাতে সুযোগ না থাকে। এক লাখ পঁয়ষট্টি জোড়াটা? জোড়াটা। আচ্ছা আমরা ওই জোড়াটা তো ওইটা দেখি নাই, এইটাই দেখছি তো। এইটা আপনি পৃথকভাবে কত দিতে পারবেন? হ্যাঁ পঁচাত্তর। চার মন আইডিয়া করছেন? চার মন পার হবে। আচ্ছা দর্শক আমরা দেখছি এটা কিন্তু চোখের মাপ, আসলে কম হতে পারে বেশিও হতে পারে। আপনারা যারা দেখছেন আরও ভালোভাবে দেখে, আমরা আজকের ভাইয়ের নাম্বারটি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা আরও ভালোভাবে দেখে শুনে বুঝে যাচাই করে তারপরে আপনারা নেবেন। আচ্ছা আজকের ভাই আপনার একটু নাম্বারটা দেন। 0171 0171 8 4 8 8 4 8 77 77 01 01। মানে এই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে পাওয়া যাবে। তাহলে এটা কত বললেন? পঁচাত্তর সর্বশেষ? সর্বশেষ সর্বশেষ 75,000 টাকা। এটা আর আর কোনটা? আর আর কোনটা? এটাও কি মাঠে চড়ছে? আচ্ছা এই যে এটা, এটা কি নিয়ে আসা যাবে না সামনে নিয়ে আসার ব্যবস্থা? আচ্ছা একটা একটা করে আছে, যেটা দেখাইলাম আপনাদের বলদ গরু। আচ্ছা আমরা একটু সামনের দিকে যাচ্ছি। এই গরুগুলো কিন্তু আজগার ভাই কিনে নিয়েছে বিক্রি করার উদ্দেশ্যে, তো আমরা একটু দেখাচ্ছি আপনাদের। একেবারে প্রাকৃতিক পরিবেশে বড় হয়ে ওঠা। আচ্ছা এই যে এইটা ভাই, এইটা এটাও একসাথে নিছিলেন দুইটা না? জোড়া একসাথে নিছিলেন? এগুলো যখন নেন তখন কি এগুলো ছিল সার ছিল? হ্যাঁ ভাই সার। এগুলোকে বলদ তৈরি করা হয়েছে, বানানো হয়েছে?
এই যে বলদ। আচ্ছা, বলদ গরুর মাংসটা ভালো নাকি ষাঁড় গরুর মাংসটা ভালো? দেখছেন একেবারে মাঠটা দেখায়, একেবারে এই মাঠেই কিন্তু বড় হয়ে উঠা এগুলো। আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের। আচ্ছা, এই যে গরুটা দেখায় আপনাদের, এই যে বলদ, এই যে পিছনের অংশটা, সামনের অংশটা দেখাই। এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি। আচ্ছা, এটা তো আপাতত আপনি বিক্রি করে দিয়েছেন? হ্যাঁ ভাই, বিক্রি করে। আচ্ছা, কততে বিক্রি করছেন এটা আমরা জানতে চাচ্ছি না। আমরা একটু আজগার ভাইয়ের সাথে কথা বলবো যে আসলে আজগার ভাই কী রেট হলে বিক্রি করবেন। আচ্ছা, ওইটা তো আমরা দেখলাম, ওটা আপনি দাম রাখলেন 75। আচ্ছা, 75 ওইটা রাখলেন। আর এই যে এইটার একটু ধারণা দিবেন, যে আপনারা যেহেতু গরুর ব্যবসা করেন দীর্ঘদিন থেকে, আপনারা একটু ওজনের ধারণা আমাদের দিতে পারবেন? আচ্ছা, একুরেট ওজনটা আমাদের দেওয়ার চেষ্টা করবেন। ওজন একুরেট হবে 8 মন পার হবে, 8 মন পার হবে, 8 মনের নিচে হবে না। 8 মন মানে দুইটাই 8 মনের উপরে ওজন হবে, যেটা আপনি আইডিয়া করছেন। 8 মনের নিচে হওয়ার সম্ভাবনা নাই? 8 মন আইডিয়া করে নিয়েছি। আচ্ছা, 8 মন আইডিয়া করে নিয়েছেন। আচ্ছা, তাহলে ওইটা এবং এইটা দুইটা একসাথে আপনি কত হলে বিক্রি করবেন? দুইটাই মনে করেন যে 1,60,000 হলে দিয়ে দিবো। 1,60,000 হলে এটাই ফিক্স, এর নিচে নাই, এর সাথে আর কোনো দাম দর কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। মানে যদি কেউ পছন্দ করে ওটা 200 টাকা কম হলেও হবে না, 200 টাকা কম হলেও হবে না, জাস্ট এই ফিক্স রেটেই আপনি তাদেরকে ছেড়ে দিবেন। মানে একটু রেটটা কি কম করে বললেন নাকি ঠিক করে বলছেন? ফিক্স রেট, যাই ফিক্স রেট, ওই দামে দিবেন চলে যাবে, 1,60,000 দিবেন চলে যাবে। অনেকেই আমাদের কমপ্লেন করে যে ভাই আপনি ভিডিওতে যে রেটটা দেখাচ্ছেন, আবার যখন আমরা তার সাথে কথা বলি তখন একটু রেটটা বাড়ায় দেয়, এই ধরনের কোনো কোনো বাড়াবাড়ি নাই? হ্যাঁ, এই ধরনের কোনো সুযোগ নাই, যে দামে আছে ওই দামে হলে উনি নিয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, মানে যা রেটটা বলেছেন এই রেটেই যদি কেউ নিতে চায় তাহলে আপনাকে ফোন দিয়ে নিবে। এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি, আমরা যেটি দেখালাম একটু আগে এবং এখানে যেটি দেখাচ্ছি, এই দুইটাই প্রাকৃতিক পরিবেশে বড় হয়ে ওঠা এবং দুইটি বলদ গরু। তো আমরা একটু আপনাদের দামের ধারণাগুলো দেওয়ার চেষ্টা করলাম এবং গরুটি আদ্যপান্ত একটু দেখানোর চেষ্টা করছি, যে সর্বশেষ 1,60,000 হলে বিক্রি করবে এবং এটি ধারণা করছে যে দুইটা গরুতে 8 মনের মতো গোস্ত হতে পারে। আচ্ছা ভাই, এটা কতদিন থেকে আপনি পালছিলেন? 2 বছর হলো ভাই। 2 বছর দুইটা একসাথে নিয়েছিলেন? আচ্ছা, আর এই যে বলদ গরু তো এগুলো তো গোসল করাই দেন না? হ্যাঁ, গোসল করে দিই ভাই, এখন নিয়ে যাবো, গোসল করে দেবো। এখন নিজে গোসল করে দেবেন, বিকালে আবার আনবো। আচ্ছা আচ্ছা, বিকালে আবার নিয়ে আসবে? হ্যাঁ, বিকালে নিয়ে আসবো। আচ্ছা, এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি। আপনারা চাইলে অবশ্যই আজগার ভাইয়ের নাম্বারটা আমি দিয়েছি, আপনারা ওই নাম্বারের সাথে যোগাযোগ করবেন এবং আমার নাম্বারটিও দেওয়া থাকবে ডিসক্রিপশনে, আপনারা চাইলে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন। ভাই এই ছবি সব পাঠিয়ে দিন। আচ্ছা, এই যে এপাশে আমরা আরও একটা দেখছি, এটি ভাই, এটিও আপনার? এটাও আমার ভাই। এটাও কি আজগার ভাইয়ের কাছে বিক্রি করে দিলেন? হ্যাঁ, এটাও দিছি ভাই। আচ্ছা, এই যে এইটা, এটা তো আড়িয়া না? আড়িয়া ভাই, আড়িয়া। আচ্ছা, এটা দাঁতে কয়টা? 2 দাঁত ভাই। 2 দাঁত আমরা একটু দেখাই আপনাদের, 2 দাঁত বয়সের। এটা আনুমানিক কতদিন ধরে পালছেন? এটা ভাই হলো 1 বছর হয়েছে। 1 বছরের মতো? এটা বাড়ির বাচ্চা। বাড়ির? আপনার বাড়ির? হ্যাঁ, বাড়ির বাচ্চা। 1 বছর মতো দাঁত হয়েছে? হ্যাঁ, দাঁত হয়েছে ভাই। আচ্ছা, দাঁত হয়ে গেছে, এটা আমরা একটু দেখাই। আচ্ছা, এটা আনুমানিক আপনি ধারণা করছিলেন যে কতটুকু মতো গোস্ত হতে পারে? গোস্ত এটার গোস্ত আপনার হবে মনে করো যে 2.5 মন, 2.5 মনের মতো গোস্ত হবে, 100 কেজির মতো। আপনি কিনে নিলেন? এটা আমি কিনে নিলাম। আচ্ছা, আমরা তো একটু কিনার রেটটা যদিও আমাদের বলাটা ঠিক না, তারপরে আমরা একটু জানতে চাচ্ছি আপনার কাছে আর কি, যে আসলে কী দামে আপনি কিনে নিলেন এবং কত হলে ছাড়বেন? এটা আমি কিনলাম ভাই 48। 48-এ কিনেছেন? আমি 50 হলে 2,000 হলেই আপনি খুশি? খুশি, আমি খুশি, 2,000 লাভ নেই, আমি কম রেটে কিনছি। হ্যাঁ, কম রেটে দিবো। কম রেটে কিনছেন মানে 48-এ কিনছেন, জাস্ট 50 দিয়ে দিবো, মানে এর তখন আর দাম বাড়বে না তো? না না না, ওইটাই দাম হবে। আচ্ছা, এই যে দেখাই, 50,000 হলেই এটি বিক্রি হয়ে যাবে। একটু কালারটা অতটা স্ট্রং না ভাই, মাঠে মাঠে থাকে গরু, মাঠে চলে। হ্যাঁ, এই জন্য মানে ভুসি ভুসি কম খেলে ভাই। হ্যাঁ, মাঠে সব মাঠে এই মাঠে চলাচল করে, এজন্য কি কালারটা মানে রোদরে জ্বলে গেছে এরকম মনে হচ্ছে? আচ্ছা আচ্ছা, এই যে কালার একটু কম হবে ভাই। হ্যাঁ, চর্বি কম হবে না? এই যে দেখাই আপনাদের কালারটা, সর্বশেষ 50,000 হলে
বিক্রি হবে, আনুমানিক গোস্তের ধারণা একটু, যাতে আপনি যতটুকু আইডিয়া করেছেন তার থেকে যাতে 1 কেজি হলেও বেশি হয়। সর্বশেষ তাহলে কত হলে ছাড়বেন? 50। 50 হলে আপনার 2000 টাকা লাভ থাকবে, আর এই 2000 টাকা থাকলে আপনি সন্তুষ্ট সন্তুষ্ট। এই যে দেখাই একেবারে প্রাকৃতিক পরিবেশে একেবারে মাঠে বড় হওয়া। আচ্ছা আচ্ছা, আপনি করে দিয়েছেন মানে এখানে আর আপনার কিছু বলার নাই? আমার কিছু নাই। আজগার ভাই যদি 10,000 টাকা লাভ করে তার ওনার ব্যাপার, আমার টাকা দিয়ে দিয়েছে, টাকা দিয়ে দিয়েছে, আমার টাকা দিয়ে দিয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। এই যে দেখা, এটা 50,000 হলে বিক্রি হয়ে যাবে, একেবারে প্রাকৃতিক পরিবেশে বড় হওয়া।